নমস্কার বন্ধুরা এ ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেল একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপডেট টি আমি অনেক লেটে দিচ্ছি তবু আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা হুগলি কোর্টের যে সুইপার পোস্ট ছিল সেই জন্য আপনারা যারা আবেদন করেছেন তো আপনাদের যে এডমিট কার্ড এডমিট কার্ড কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের যেটি করতে হবে আপনারা ভিজিট করবেন হুগলি ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর আপনাদের কাছে এরকম শো হবে নিচের দিকে যদি দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ফর এডমিট मक আপনার এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের কাছে এরকম কিন্তু অপশন খুলে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে এই বক্সে এবং আপনারা পাসওয়ার্ডটি দেবেন এখানে আবেদন করার সময় ম্যানুয়ালি যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন সেটা এখানে দেবেন দেওয়ার পর এই ক্যাপচারটি আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা লগ ইন করে নেবেন তো যে সকল ক্যান্ডিডেট আপনারা আপনাদের যে পাসওয়ার্ড সেটি যদি ভুলে যান সেই ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফরগেট পাসওয়ার্ড আপনারা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এইভাবে কিন্তু আপনাদের কাছে অপশন খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে আপনাদের দিতে হবে এইখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন দেওয়ার পর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচারটি রয়েছে আপনারা এখানে ক্যাপচারটি দেবেন দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন অপশন আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো যে সকল বন্ধুরা আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের এডমিট ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই রাখবেন পরবর্তী এরকম আপডেট গুলো পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন